ঠিক আছে, লোন লোনের কথা যেটা বললো মুখ্যমন্ত্রী, আলেমরা লোন নিয়ে ব্যবসা করে আমাদের সম্প্রদায় যে পাঁচ লাখ টাকা করে দিচ্ছি আপনাদের, আমাদের দিতে হবে না, আপনারা ব্যবসা করে একটা কথা শোনেন, ১২ বছর পরে যে ৫০০ টাকা আমাদের বাড়ালো, প্রয়োজনে আমরা রাজ্য সরকারের আমাদের ইমাম সম্প্রদায় থেকে ১০০০ টাকা করে ভাতা আমরা ঘোষণা দিচ্ছি, আমরা ইমামরা রাজ্য সরকারকে দেবো। হচ্ছে এটা আমাদের রাজ্য সরকার পরিষ্কার করে আজকে বুঝিয়ে দিল যে ইমাম মুয়াজ্জিনদেরকে ইমান, যে আমাদের মূল জিনিস ইমান, ইমানটা কিভাবে লুটবে সেটা আজকের তার চিন্তা পরিকল্পনাটা আমাদেরকে আজকে জানিয়ে দিল। আমাদের শরিয়াহ সম্মত আছে যে হারাম লোন নেওয়া হারাম, আর সেই হারামটা আমাদের মজকের ভিতরে ঢুকিয়ে দিল যে পরিকল্পনা করছে যে ইমাম সাহেবদের কাছ থেকে যে সব থেকে মূল্যবান ইমান, ইমানটাকে আমরা বাজেয়াপ্ত করে দেবো। কারণ অনেকে হাততালি দিচ্ছে, অনেকে বুঝতে না পারার কারণে হাততালি দিয়ে, এটা ওই জন্য নয়, এটা খুশির হাততালি নয়, এটা আমরা হাততালি দিয়ে হয়তো বুঝে যাচ্ছে যে দিদি তোমার যদি মুখ্যমন্ত্রী চান আমরা ইমাম সম্প্রদায় আমরা ১০০০ টাকা করে প্রতি মাসে আমাদের মাইনে থেকে পশ্চিমবাংলা সরকার কাটা করে আমরা জমা করব, এতে আমরা আমাদের জনগণের মাথা ইমামদেরকে দেখে আমাদেরকে উৎসাহিত করলো যে তোমরা পশ্চিমবঙ্গের মুসলিম মানে জনসম্প্রদায়ের মাথা, আমাদেরকে দেখে ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হলো। এবার আপনারাই বলুন, পশ্চিমবঙ্গের এদেরা বুদ্ধিজীবী মানুষরা বলুন যে ১২ বছর পর মাত্র ৫০০ টাকা বাড়িয়েছে, এবারে ওটা ৫০০ টাকা বাড়ানো সম্মানজনক হলো না অসম্মানজনক হলো এটা বাংলা মানুষ বিচার করবে। গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ যেগুলো বিজেপির রাজ্য, সেই রাজ্যতে দেখুন কোথাও ১৬,০০০, কোথাও ১৮,০০০, কোথাও ১৪,০০০, কোথাও ৫,০০০, সাম্প্রদায়িক হবে না বললে তো চলবে না, কারণ আমাদের প্রাপ্য আমাদের দিতে হবে, কারণ আমাদেরকে ব্যবহার করবে, আমাদের ভোট ই করবে, আর আমাদেরকে এরকম ই করে ৫০০ টাকা দেবো হলো। ২০১২ থেকে যে চালু হয়েছে আমাদের ১৩টা বছর, আমাদের ৫০০ টাকা অতিক্রম করে ৫০০ টাকা আমাদের চাইনি, আমরা আমরা যদি দিতে হয় তাহলে আমাদের ১০০০টাকা দিতে হবে, আর নাই আমাদের এটা বন্ধ করে দিতে হবে, আমরা চাই না। আমার নাম রহিদুল শেখ, ওয়েস্ট বেঙ্গল, নদিয়া, শান্তিপুর। সারাংশ একটা জিনিস হলো, ইমাম মুয়াজ্জিনদের যেমন একটা ঐতিহাসিক সমাবেশ, ওইরকম ঐতিহাসিক ভাবে কিন্তু অপমান করা হলো, ঐতিহাসিক ভাবে। এবং আরেকটা ভাবে অনেকে অভিযোগ করছিলেন যে ৮,০০০ সিটের ক্যাপাসিটি, বাইরে প্রায় ৪০,০০০ লোক দাঁড়িয়ে আছে, এটা অপমান করা হলো অ্যাকচুয়ালি, যে ইমামদের মুয়াজ্জিনদের অপমান করা হলো, যে ৫০০ টাকা বাড়িয়ে যেমন ঐতিহাসিক অপমান করলো, ওইরকম ভাবে ইমাম কি তাহলে আজকে দাবি করবো? আমি দাবি করবো যদি ওরা ৮-১০ হাজার টাকা আমাদের এরকম ভাবে পাঠিয়ে দেয় তাহলে দিক, তা না হলে যে জুটিকে দিচ্ছে সেটাকে বন্ধ করে দিচ্ছি, ফিরে তাই। মিনিস্টার किसी को भी बुला सकता, हम इसीलिए आए हैं, लेकिन आज उन्होंने जो ऐलान किया है कि एक इमाम के लिए ₹500, अच्छा आज के दौर में ₹500 में क्या हो सकता है? कुछ नहीं हो सकता। तो देखो पहले भी हमारे ₹2,500 नहीं तो उसमें भी हमारा अच्छी तरह से खाना पीना सब कुछ हुआ, आज अगर ₹500 ना दे तो भी होगा, लेकिन हाँ इसीलिए हम आपके माध्यम से सरकार से कहना चाहते हैं कि देखो एक मिनिस्टर के लिए, सुनो, एक मिनिस्टर के लिए नहीं है, ये मिनिस्टर की हैसियत के खिलाफ है कि एक मिनिस्टर ₹500, ये ₹500 तो आजकल कोई भी बात दे सकते हैं।
अच्छा अनेक लोन कथा मुख्यमंत्री इमान खेल कि कान्ट्री बस करी जेहतु ओर कथा बोला उचित नो मानुष जो इगनोर करते करते क्योंकि एक सेकुलर देशे बस करी पार्सनल संविधान आज है बेपारे अत कि चाहिए एकदम खुशी नई कि पाँच टाक आज के मुख्यमंत्री 500 টাকা ঘোষণা করার পরে সবাই দাঁড়িয়ে নানা করছে একদম নাই আমাদের মানতে চাইনি ওটা বলতে বুঝাতে চাইছেন উনাকে যে আমরা 500 টাকা মানতে চাচ্ছি না এটাই এটা জনসাধারণ বা ইমাম মুয়াজ্জিনরা বুঝাতে চাইছেন হাত নেড়ে যে 500 টাকা আমরা খুশি না এই 500 টাকা আমরা চাই না এর থেকে আমরা শুধু ইমাম মসজিদ নিয়ে চলি না আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প স্বচ্ছ ভারত মিশন স্বচ্ছ ভারত বাংলা এবং কোন গরীব অসহায় মানুষ যদি কোনো মুসিবতে পড়ে আমরা ইমামরা ছুটে যায় সেখানে রক্ত দেয় থেকে শুরু করে সামাজিক বাল্য বিবাহ বিভিন্ন প্রকল্প কাজ আমরা করে থাকি এই এত কিছু করার পর আজকে বড় আশা নিয়ে ইমাম মুয়াজ্জিন এখানে হাজির হয়েছিল অতএব যে আশার উপর উনি জল ঢেলে দিলেন এই আশাতে ইমাম মুয়াজ্জিনরা অত্যন্ত না মানে খুশি নন আপনার নামটা আমার নাম হাফেজ আলীউল্লাহ আমি পূর্বস্থলী থানা ইমাম সংগঠনের সহসম্পাদক পূর্বস্থলী পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্বস্থলী ইমাম সংগঠনের সহসম্পাদক আপনার নামটা আমার নাম হচ্ছে মাওলানা নাসিরউদ্দিন মল্লিক আমি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ইমাম সম্পাদক